আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলিনা অ্যান্ড আরওয়াস ওয়ান্ডারল্যান্ড। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটাও বাংলাদেশের, বাংলাদেশে যে একদিন বান্ধবীদের সাথে লম্বা একটা গেট টুগেদার করা হয়েছিল। অনেক দিন পর যেহেতু দেশে যাওয়া হয়েছে, তো সব বান্ধবীরাই বলেছিলো একদিন দেখা করার জন্য। তারপরে সবাই মিলে ঠিকঠাক করে একটা ডেট ফিক্সড করে সবাই মিলে দেখা করেছি, আর সেটা করা হয়েছিল রাজশাহীর একটা রেস্টুরেন্টে। প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে বসেছি, সেখানে লাঞ্চ করে তারপরে বাইরে ঘুরতে বের হয়েছি। মোটামুটি সারা দিনের একটা প্ল্যান ছিল। তো অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, খুবই ভালো লাগছিল। এই বান্ধবীগুলো সবাই আমার স্কুল এবং কলেজের ফ্রেন্ড। অনেকের সাথে স্কুলেও পড়েছি, কলেজেও পড়েছি, আবার এখানে অনেকেই আছে যারা শুধু কলেজে পড়েছি। তারপরে যে যার মতো ভর্তি হয়েছে, যে যেখানে পেরেছে, চান্স পেয়েছে সেখানে চলে গিয়েছে। তো এখন যার যার মতো সংসার নিয়ে সবাই ব্যস্ত। তো এভাবে হঠাৎ করে প্ল্যান করে দেখা করলে কিন্তু ভালোই লাগে। আর আমি যেহেতু দেশে থাকি না, এই জন্য দেশে আসলে দেখা যায় এরকম একটা দিন দেখা করাই হয়। আর এইবার আসছে একটু লম্বা সময় পরে, যার জন্য আগে থেকেই সবাইকে বলা হয়েছিল যে একদিন আমরা আবারও গেট টুগেদার করবো। আর সেই উদ্দেশ্যেই বের হয়ে আজকে এই রেস্টুরেন্টে এসেছি। তো আমরা সবাই এসে গিয়েছি, এখন লাঞ্চ করব। লাঞ্চের জন্য আমরা হায়দ্রাবাদি দম বিরিয়ানি দিয়েছিলাম, আর সাথে চিকেন ফ্রাই, আর ছিল বিফ সিজলিং, সাথে ড্রিঙ্কস। তো বাচ্চারা যেহেতু ছিল, তাদের জন্য আলাদা করে অর্ডার করা হয়েছিল, যে যেটা খেতে পছন্দ করে। রাজশাহীর এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ নামি দামি, মোটামুটি লোকজন এখানে ভালোই দেখা যাচ্ছিল, আর খাবারগুলোর টেস্টও কিন্তু বেশ ভালোই। আমাদেরও দেওয়া হয় না। ওদেরকে তো বলাই হলো মনে হয় ওরা ওইদিকে গেছে, কারণ ওই অটো টেস্ট করবো। আমার ফোন বিজি, আমি ফোন দিচ্ছি। রাস্তাগুলো ঠিক হয়েছে, বড় মানুষ হারাবে না কেউ।
আরেকটা ওর কাজ হচ্ছে পাহারা দাও। মনে হচ্ছে ফ্রি দিবে সুন্দর লাগছে। আর একটু বিকেল হলে ভালো আসবে ছবিগুলা। ব্যবস্থা করছি, পা ঢুকে যাবে না? রোদের একটা ছটা আসতেছে, রোদে তাকানো যায় না। হ্যাঁ উপরে পান্দা পায় না যে ভালো লাগে না, পিচির মা গুলো যেন চুপ হয়ে গেছে। ছোট বাচ্চা নিয়ে আসা যায় থামো বাবা।
দুপুরের লাঞ্চটা শেষ করে আমরা পদ্মাপাড়ে কতক্ষণ ঘোরাঘুরি করেছি। পদ্মাপাড়টা খুবই সুন্দর ছিল। তো কতক্ষণ ঘোরাঘুরি করার পরে অন্য একটা জায়গায় এসেছি, আর এটা ছিল একটা রুফটপ রেস্টুরেন্ট। এখানকার বেশ নামিদামি একটা জায়গা, আর এটার একদম উপরতলায় এই রেস্টুরেন্টটা করা হয়েছে, যার জন্য খুবই সুন্দর চারপাশ থেকে দেখা যায় পুরো রাজশাহী শহরটা। বিকেলবেলায় কোল্ড কফি আর স্যান্ডউইচ আমরা এখানেই খেলাম। খাবারগুলো বেশ মজারই ছিল, আর জায়গাটা যেহেতু খুব সুন্দর বসে খুবই ভালো লেগেছে। তো এখন বাসায় ফিরে যাওয়ার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।